হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের পেটিএম ক্রেডিট কার্ড সম্বন্ধে কিছু বলবো এবং এর সম্বন্ধে ফুল ডিটেলস আপনাদের আমি বলবো, কিছু হিডেন সিক্রেট আমি আপনাদের বলবো এবং অন্যান্য ইউটিউবাররা এই সেই হিডেন সিক্রেটগুলো বলেনি, এবং আমি গ্যারান্টি যে আপনারা আমার এই ভিডিওটি দেখলে সেই হিডেন সিক্রেট সম্বন্ধে বুঝতে পারবেন, কী করে পেটিএম ক্রেডিট কার্ড আপনারা হাতে পাবেন সেটি সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। যদিও পেটিএম থেকে এখনও ডিটেলস কিছু জানানো হয়নি বা যে ডিটেলস কিছু বলা হয়নি, তবু এখানে কিছু কিছু অপশান আছে, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি স্টাডি করে দেখেছি, সেই আমার যে এক্সপেরিমেন্ট যেটা করে আমি দেখেছি সেই এক্সপেরিমেন্টই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদের বলি যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বটনে ক্লিক করবেন এবং কোনো কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের অবশ্যই উত্তর দেবো। তো চলুন শুরু করি। ফার্স্টে আগে আপনাদের কিছু কোশ্চেনের আমি কোশ্চেন দেখাবো এবং সেই কোশ্চেনের উত্তরগুলো দেবো। তো ফার্স্ট যে কোশ্চেনটি হচ্ছে যে হোয়াট ইজ পেটিএম ফাস্ট কার্ড। তো পেটিএম ফাস্ট কার্ডটি আসলে কী, ঘটনা হচ্ছে সিটি ব্যাংক সঙ্গে পেটিএম টাই আপ করেছে এবং সেই টাই আপ করে একটি পেটিএম একটি ক্রেডিট কার্ড বার করছে এবং সেই ক্রেডিট কার্ডটা দিয়ে আপনারা যাবতীয় শপিং করতে পারবেন এবং এর মধ্যে রিওয়ার্ডসও আছে, যা শপিং করবেন তার 1% আপনারা রিওয়ার্ডস পাবেন এবং সেই রিওয়ার্ডসগুলি আপনাদের ওই কার্ডেই সেভ হয়ে থাকবে এবং আপনারা সেই রিওয়ার্ডসটা পরবর্তীকালে রিডিম করে আপনারা ওই কার্ড থেকে কিছু কিনতে পারবেন বা ওই কার্ডে পেমেন্ট করতে পারবেন। তো এই হচ্ছে পেটিএম ফাস্ট কার্ড, যেটি এখন পর্যন্ত জাস্ট একটা অফিসিয়াল নিউজ বেরিয়েছে যে সিটি ব্যাংকের সাথে টাই আপ করে পেটিএম একটি ক্রেডিট কার্ড বার করছে। সেকেন্ড যে কোশ্চেনটি হচ্ছে সেটি হচ্ছে হাউ আই ক্যান গেট পেটিএম ফাস্ট কার্ড। তো নিশ্চয়ই আপনারা পেটিএম ফাস্ট কার্ড অবশ্যই পাবেন। তো এটি কিছু সিলেক্টেড কাস্টমারদেরই পেটিএম এখনও পর্যন্ত দিয়েছে, তো আপনারাও সেই সিলেক্টেড কাস্টমারের মধ্যে কীভাবে নাম লেখাবেন সেটি নিয়ে আজকে আমি এই ভিডিও এবং সেই ভিডিওটা আমি আপনাদের ডিটেলসে দেখাবো যে আপনারা কীভাবে এই পেটিএম ফাস্ট কার্ডটা অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে অ্যানুয়াল ফিস পেটিএম এই ক্রেডিট কার্ডের কত হবে। অ্যানুয়াল ফিস 500 টাকা, মানে জয়নিং ফিস অ্যানুয়াল ফিস 500 টাকা। তো এটি আপনাদের 500 টাকা বছরে আপনাদের পে করতে হবে, কিন্তু আপনারা যদি বছরে 50,000 টাকা যদি এই কার্ড থেকে টার্নওভার করেন তাহলে অবশ্যই এই 500 টাকা দিতে হবে না, এটি হচ্ছে এখনও পর্যন্ত আপডেটটি আছে। তো এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে পেটিএমটা ফাস্ট কার্ডটা অ্যাপ্লাই করবেন। ফার্স্টে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, পেটিএম ফাস্ট বলে লিখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেটিএম ফাস্টের যে মোবাইল অ্যাপটি আছে সেই অ্যাপটার আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন অ্যাপটা সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি পেটিএম আইকনটার উপর ক্লিক করলাম এবং পেটিএম ওয়ালেটটা খুলছে। এখানে যতগুলো পপ আপ আসবে সবেতে আপনারা অ্যালাউ করে দেবেন এবং এখানে ইংলিশ সিলেক্ট করে এবং নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেট আপ কমপ্লিট হয়ে গেছে, এরপর এখানেও অ্যালাউ করবেন। এরপর এখানে একটি মেসেজ শো করছে, দেখতে পাচ্ছেন যে আপনার KYC না দিলেও চলবে, কিন্তু এখানে একটি ব্যাপার আছে যে আপনাকে KYC দিতেই হবে এবং আপনাদের ফুল KYC করাতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি লগইনে ক্লিক করলাম এবং লগইনে ক্লিক করার পর আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা আমি দিলাম, দিয়ে লগইন করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে পেটিএম পাসওয়ার্ড চাইছে, এখানে পেটিএম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এবং দেওয়ার পর প্রসেস হয়ে মারলাম, মারার পর দেখুন এখানে পেটিএমের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং এখানে একটি মেসেজ শো করছে, প্লিজ ভেরিফাই ইওর ডিটেলস। তো এখানে যে মেসেজ আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম এবং এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা হচ্ছে পেটিএমের পেটিএম ফাস্টের ওয়ালেটের ইন্টারফেস। এখান থেকে আপনার যাবতীয় কিছু বাই করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে এবং আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে, আমার ছবিও দেখাচ্ছে। এগুলো কীভাবে আমি সেটিং করেছি সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল সেটিংস বলে একটি অপশান আছে, এই মাই প্রোফাইল সেটিংসের মধ্যে ঢুকে এখান থেকে আমি এইগুলো আপডেট করে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর KYC এবং এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে কমপ্লিট ইওর ফুল KYC। অবশ্যই আপনাদের ফুল KYC করাতে হবে এবং নিয়ারেস্ট KYC লোকেশানে গিয়ে আপনাদের KYC করাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ইওর ভেরিফাই মেথড কমপ্লিট ইওর ফুল KYC এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এদিক থেকে এখানে দেখবেন যে নিয়ারবাই KYC সেন্টার, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যালাউ করলাম আমি এবং অ্যালাউ করার পর
আমার এখানে লোকেশানটা মোবাইলে লোকেশান অন হয়ে যাবে এবং আমাকে এখানে নিয়ারবাই কেওয়াইসি সেন্টারগুলো দেখাবে। অবশ্যই ফার্স্টে আপনাকে ফুল কেওয়াইসি করাতে হবে, ফুল কেওয়াইসি না করলে কিন্তু আপনার হবে না, স্বাভাবিক নর্মাল কেওয়াইসি করালে কিন্তু হবে না। ফুল কেওয়াইসি করার পর এবার আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝুন যে আপনাদের একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের তো প্রথমে ফুল কেওয়াইসি করাতে হয় এবং ফুল কেওয়াইসি করার পর ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেভিংস অ্যাকাউন্টটার এগেনস্টে কিন্তু একটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এরকম একটা কিছু ওই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ওখান থেকে অ্যাপ্লাই করা হয়। সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু ওটা অ্যাপ্লাই করা হয়। তো আপনাদের এখান থেকেও একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই সেভিংস অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হবে সেটা আমি এবার দেখাবো আপনাদের। ফার্স্ট আমি উপরে মেনুটায় গেলাম, মেনুটায় গিয়ে দেখুন পেটিএম ফার্স্ট আছে, ওটাতে আমি ক্লিক করলাম এবং এখানে আমাকে প্যাটার্ন দিতে হবে, আমার মোবাইলে যে প্যাটার্নটা আপনাদের এক্সিট প্যাটার্ন সেটা দিতে হবে। আমি প্যাটার্নটা দিলাম, প্যাটার্নটা দেওয়ার পর দেখুন ইওর অ্যাপ লক পাসওয়ার্ড হ্যাজ বিন সেট, এখানে প্রসেসে আমি ক্লিক করলাম এবং প্রসেসে ক্লিক করে আমি এখানে নিচে নামছি স্ক্রল করে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইওর সেভিংস অ্যাকাউন্ট, তো আমি ওপেন ইওর সেভিংস অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম এবং এখানে দেখুন FD ওলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে সেভ মানি এবং ট্রান্সফার আপনারা করতে পারবেন এবং এখানে জিরো ফ্রি অ্যাকাউন্ট, এখানে ওপেন সেভিংস অ্যাকাউন্ট আমি ক্লিক করব। এবং এখানে সেট ইওর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পাসওয়ার্ডটা দেবো আমি, যে কোনো একটা আমি পাসওয়ার্ড আমি ক্লিক করবো, 4 ডিজিটের একটা পাসওয়ার্ড হতে হবে, আপনারা নিজের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবং দেওয়ার পর এখানে যদি আপনি নমিনিউ সেট করতে চান তাহলে আই ওয়ান্ট টু অ্যাড এ নমিনিউ নাও, আমি নমিনিউ সেট করলাম এবং এখানে নিচে দেখেন দুটো বক্স আছে, বক্সে আমি ক্লিক করব এবং দুটো বক্সে ক্লিক করার পর আমি প্রসেসে যাব। প্রসেসে গিয়ে আমি নমিনুর নাম লিখছি, আপনারা যে যাকে নমিনু করবেন তার নামটা লিখবেন এবং ডেট অফ বার্থ দেবেন, রিলেশনশিপ দেবেন এবং এরপর আপনাদের অ্যাড্রেস দিতে হবে, এখানে ফুল অ্যাড্রেস এবং পিনকোড দিতে হবে, তারপর সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ইওর ফুল কেওয়াইসি, এখানে আমার ফুল কেওয়াইসিটা করা হয়নি বলে এগুলো আমি করতে পারবো না এবং যেগুলো রেড চিহ্ন দেওয়া আছে সেগুলো আমি করতে পারবো না, আমি সেভিংস অ্যাকাউন্টটা আমি খুলতে পারবো না। তো আমাকে এই 18ই নভেম্বরের মধ্যে আমাকে ফুল কেওয়াইসিটা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে ফুল কেওয়াইসির যারা লিস্টেড যারা কেওয়াইসি হোল্ডার আছে তাদের এখানে দেখাচ্ছে এবং ওপেন সেভিংস অ্যাকাউন্ট এখানে আবার বলছে ওপেন সেভিংস অ্যাকাউন্ট খুলতে। তো আমি ওপেন সেভিংস অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন, তো এখানে ওপেন সেভিংস অ্যাকাউন্টটা আমাকে দেখাচ্ছে যে আমি সেভিংস অ্যাকাউন্ট আমি কী কী ফেসিলিটি পেতে পারবো এবং অবশ্যই আপনারা যদি ফুল কেওয়াইসি করেন তবেই আপনারা ওপেন সেভিংস অ্যাকাউন্টটা আপনারা খুলতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক বলে নিচে একটি অপশান আছে, একদম নিচে ফুটারে ব্যাঙ্ক বলে একটি অপশান আছে, ওটার উপরে আমি ক্লিক করলাম এবং ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটা দেখেছি, এখানে চেক অ্যাকাউন্ট ওপেনিং স্ট্যাটাস আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট স্ট্যাটাসে দুটোতে গ্রিন চিহ্ন আছে কিন্তু কেওয়াইসি পেন্ডিংয়ে বলে অ্যাকাউন্টটা ওপেন হয়নি। তো এখানে অবশ্যই ফুল কেওয়াইসি করাতে হবে, এবার যে নিয়ারেস্ট যে কেওয়াইসি সেন্টার আছে সেখানে গিয়ে আপনাদের ফুল কেওয়াইসিটা করিয়ে নিতে হবে। মনে রাখবেন ফুল কেওয়াইসি করার পর আপনারা ঠিক এই প্রসেসে, যেই প্রসেসটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সেই প্রসেসেই আপনারা যাবেন, গিয়ে আপনারা এই ফর্মটাকে সাবমিট করবেন এবং সাবমিট করার পর দেখবেন আপনাদের সেভিংস অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবং সেভিংস অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার সেভিংস অ্যাকাউন্টে একটু ভালো রকম টাকা রাখবেন এবং আপনারা পারলে সেভিংস অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করতে পারেন এবং সেভিংস অ্যাকাউন্টে আপনারা ভালো লেনদেন করবেন, ভালো ট্রানজ্যাকশান করবেন এবং চেষ্টা করবেন বড় ট্রানজ্যাকশান করা, ছোটো ছোটো অনেকগুলো ট্রানজ্যাকশান করলে সেই ট্রানজ্যাকশানগুলো ব্যাঙ্ক গুরুত্ব দেয় না, বড় রকম ট্রানজ্যাকশান করলে 5,000, 6,000, 10,000 ট্রানজ্যাকশান করলে ব্যাঙ্ক সেইগুলোকে গুরুত্ব দেয়, তো সে তখন আপনাকে ব্যাঙ্ক কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করবে, কেন ব্যাঙ্ক জানবে যে আপনি এত পারচেস করেন, যখন আপনাকে ক্রেডিট কার্ড দিলে আপনি আরও বেশি পারচেস করবেন এবং সেটা থেকে ব্যাঙ্কের লাভ হবে, সেই কারণেই ব্যাঙ্ক কিন্তু এটা আপনাকে ক্রেডিট কার্ডটা তখনই ইস্যু করবে, নচেৎ কিন্তু ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট কার্ড ইস্যু করবে না।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমার আপডেট। কোনো রকম অসুবিধা হলে আমাকে, কোনো রকম জানার দরকার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই ভালো ট্রানজ্যাকশন করুন। এবং পেটিএমের ক্রেডিট কার্ড সম্বন্ধে নেক্সট যা আপডেট আসবে সেই আপডেটগুলো অবশ্যই আমি ভিডিও করে আপনাদের জানাবো। ধন্যবাদ।